খুলনায় চলছে অনির্দিষ্টকালের ট্যাঙ্ক লরি ধর্মঘট। এ বিষয়ে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, ট্যাঙ্ক লরি ধর্মঘটের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। মাহমুদ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুলনা ট্যাঙ্ক লরি যে ভবন, যে কার্যালয় রয়েছে খুলনা বিভাগীয় শ্রমিক কার্যালয়, তার সামনে। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু ট্যাঙ্ক লরি রয়েছে এবং সেখানে অব্যাহত রয়েছে শ্রমিকদের যে ধর্মঘট। তারা কিন্তু সকাল থেকেই এই ধর্মঘট পালন করছে। শ্রমিক নেতা আলামিনের উপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা এই ধর্মঘট অব্যাহত রাখছে আজকে দ্বিতীয় দিনের মতো। মাহমুদা, আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরির শ্রমিক ইউনিয়নের সভাপতির সাথে। তিনি যে বিষয়টা জানিয়েছেন যে তিনি দফায় দফায় কিন্তু বৈঠক করেছেন পুলিশ প্রশাসনের সাথে এবং তারা জানিয়েছেন যে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের কিন্তু আশ্বস্ত করেছিলেন শ্রমিক নেতাদের যে তাদের গ্রেপ্তার করা পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা যে অবরোধ করেছিল সেই অবরোধ কিন্তু গতকাল থেকে তারা প্রত্যাহার করেছে। কিন্তু সেই কারণে কিন্তু আজকে তারা রাস্তা অবরোধ না করে ট্যাঙ্ক লরি নিয়ে কিন্তু তারা শ্রমিক ইউনিয়নের সামনে এবং যে তিনটে ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, সেই ডিপোর সামনে সড়কে কিন্তু অবস্থান করছে এবং ধর্মঘট করছে আজকে সকাল থেকে। মাহমুদা, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মীর মোকসেদ যে বিষয়টা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই ডিপো থেকে কোনোভাবেই কোনো তেল সরবরাহ করবে না, যে কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ এবং পেট্রোল পাম্প ব্যবসায়ীরা। এই খুলনার 10 জেলায় এবং ফরিদপুরের 5 জেলায় কিন্তু কোনোভাবেই তেল সরবরাহ হচ্ছে না, এই ট্যাঙ্ক লরি কিন্তু এই তেল কিন্তু নিয়ে যাচ্ছে না। মাহমুদা, এই ছিল আমার কাছে খুলনা ট্যাঙ্ক লরি ধর্মঘটের সর্বশেষ খবর।